Hello friends, welcome and welcome back to yet another vlog from three of us আর আজকে নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ভ্লগ। এটা জাস্ট আমাদের অ্যানিভার্সারির আগের দিন রাত্রে, মানে জাস্ট 12টার পরে আমাদের অ্যানিভার্সারি ডে স্টার্ট হবে। আর আমি কিচেনে চলে এসেছি, এখন বানাচ্ছি মাটন কষা। কাল দুজনেই আমরা লিভ নিয়েছি বিন্দাস, কালকের আমাদের প্ল্যানই হচ্ছে এখন মাটন খাবো অনেক রাত্রির করে, দেন ঘুমাবো, জমিয়ে ঘুমাবো। কালকে দুপুর 12টার সময় ঘুম থেকে উঠবো আর উঠে রেস্টুরেন্টে খেতে যাবো, দ্যাটস ইট। বিকজ মাঝে মাঝে যদি একটা ছুটি পাওয়া যায়, মানে উইকের মাঝখানে কোনো হলিডে আসে, সেই ছুটিটা পেলে আমাদের মনে হয় যেন সারা দিন ঘুমাই, ল্যাদ খাই, আর কেউ যেন মুখের মধ্যে খাবারটা যদি খাইয়ে দেয় তাহলে তো বেস্ট হবে। যাই হোক, বকবকানির পর্ব শেষ, এখন ইটিংয়ের পালা, আমাদের ডিনার টাইম। আর ডিনারে চলে এসেছে গরম ভাত, ভাতে পড়লো ঘি, আর তার সাথে গরম গরম মাটন কষা আর বেগুন ভাজা, আর শেষে রয়েছে কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড আইসক্রিম। ২০০৯ থেকে পথ চলা শুরু হয়েছিল আর অফিসিয়ালি ২০১৬ থেকে হাতে হাত রেখে আটটা বছর অনেক বাধা বিপত্তি কাটিয়ে পেরিয়ে এলাম। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা সবাই যেন সুস্থ সুন্দরভাবে আগামী দিনগুলো কাটাতে পারি। বেলা ১৩টায় ঘুম থেকে উঠে রেডি হলাম, এবার যাবো রেস্টুরেন্টে খেতে। এই সুন্দর হ্যান্ড বুকেটা এবার আমি দেবলীনাকে তুলে দিচ্ছি ফর আওয়ার ৮ অ্যানিভার্সারি। So many many happy returns of the day. Thank you. 8 বছর কমপ্লিট করলাম একসাথে, ম্যারেজ অ্যানিভার্সারি। আর আজকে এখানেই শুধু শেষ নয়, গতকাল তোমরা ভিডিওতে দেখেছিলে যে দেবলীনা আমাদের জন্য মাটন রান্না করেছিল, সেখানে আমারও কিছু কন্ট্রিবিউশন ছিল। তো আমরা খুব ভালোভাবে ডিনার করেছিলাম ইয়েস্টারডে নাইট। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা একটু পরেই লাঞ্চের জন্য খেতে যাব একটা নতুন জায়গায়, নতুন ইন দ্য সেন্স যে ২০২৪ সালেই তার ইনোগ্রেশন হয়েছে। তো আজকে অ্যানিভার্সারি ব্লগ, স্পেশাল ব্লগ, তো সেখানে আমরা খেতে যাব। তো স্টে টিউনড উইথ আস, থ্রি অফ আস, তো দেখতে থাকো এই কমপ্লিট ব্লগটা আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। ফ্রেন্ডস, খুব খিদে পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে, তাই গাড়ি নিয়ে টুক করে চলে এলাম কালীঘাটে। আমাদের কাছে বাঙালি খাবার মানেই হচ্ছে সিক্স পেলিকানস প্লেস, না হলে কাস্তুরি। বাট আজকে একটু নতুন কিছু ট্রাই করতে ইচ্ছা করলো, এর ইন্টেরিয়রটা বেশ সুন্দর, বাট খাবার কোয়ালিটি কেমন হবে সেটাই এখন দেখার। তো ফাইনালি চলে এসেছি পান্তা রেস্টুরেন্টে। এটা কালীঘাট মেন রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের ওপর। তো এখানে ভেতরে অনেকটা পার্কিংয়ের জায়গা ছিল, তো গাড়ি খুব ইজিলি পার্ক করে ফেলেছি। এখন আমাদের ডিনার, লাঞ্চ টাইম। তো আমরা যেটা অর্ডার করছি সেটা দেবলীনা বলবে। তো এখানকার প্রাইস কম্পারেটিভলি ঠিকঠাকই আছে, বাট এদের সার্ভিসের একটা জেনুইন একটা মনে হচ্ছে যে একটা প্রবলেম বা একটা গ্যাপ আছে। বাট আমরা আরও একটা ফুল রিভিউ নিয়ে আসবো তোমাদেরকে আফটার উই হ্যাড আওয়ার লাঞ্চ। নেওয়া হয়েছে একটু বলে দাও। আমরা অর্ডার করেছি একটা বৌরানি ভোজ আর একটা মহারানি ভোজ, কারণ মহারানি ভোজের মাটনটা আজকে যে থার্সডে, তো বললো যে মাটনটা স্টকে একটাই হবে, তো সেই জন্য মহারানি ভোজ অর্ডার করেছি, যেখানে ১৪ রকমের আইটেম থাকবে। আর বৌরানি ভোজটা ভেরি সিম্পল, বাসন্তি পোলাও, মাটন কষা, এই চিকেন কষা আর স্যালাড, পাঁপড়, রসবড়া, এই ডেজার্ট এরকম থাকবে।
এইটুকুনি মাত্র হচ্ছে কোয়ান্টিটি বাসন্তী পোলার, এই জন্য দেবলীনাও খুব রেগে গেছে। আলাদা করে বলাতে এইটুকুনি পোলাও দেওয়া হলো, তাহলে এইটা আর এইটা। না দিলেই পারতো মনে হচ্ছে, জাস্ট জঘন্য লাগছে। কি আর রিভিউ দেব, না আছে স্বাদ না আছে টেস্ট, যেন হলুদ ভাত খাচ্ছি। আর কোয়ান্টিটি মানে আমি আমার মেয়েকেও এত কম খাওয়াই না, মানে জাস্ট ভিখারিদের মতন খেতে দিয়েছে। পান্তা রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরোলাম, এক্সপিরিয়েন্সটা জাস্ট অত্যন্ত বাজে। মানে লোকাল যে ফুটপাতের রেস্টুরেন্টগুলো আছে সেখানেও যে কোয়ান্টিটিতে খাবার দেয় এবং কোয়ালিটিতে, এটা জাস্ট মানে তার নখের যোগ্য নয়, এত বাজে কোয়ালিটি। না আছে খাবারের স্বাদ, না আছে গন্ধ, জঘন্য। দু পিস ছোট্ট ছোট্ট চিকেন, তার মধ্যে হাড় চিকেন নেই বললেই চলবে। আর যেটা বলছে শিলে বাটা চিকেন, শিলে বাটাতে মানে এক পিসও নয়, যেটা হচ্ছে শ্রেডেড চিকেন আছে। অনেক বাঙালি রেস্টুরেন্ট গজিয়ে উঠেছে আনাচে কানাচে, বাট এত বাজে রেস্টুরেন্ট আমি কখনো দেখিনি। প্লিজ কেয়া শেঠের এই রেস্টুরেন্টে অ্যাটলিস্ট কোনো দিনও কেউ যাবে না, আমরা তো যাবোই না, জন্মেও না। টিফুটি শেক, আর সেকেন্ডলি অর্ডার করেছি একটা অরিও শেক। আমাদের আজকে পান্তায় খাবার দাবারটা খুব একটা ভালো হয়নি, আর সেই কারণে মুখটাকে চেঞ্জ করার জন্য আমরা চলে এসেছি দিল্লি জুস বারে। আমরা পান্তা রেস্টুরেন্ট থেকে পান্তা ভাত খেয়ে, রীতিমতো পান্তা ভাত খেয়ে আমরা বাড়ি ফিরে চলে এসেছি, এবং এখানে এসে এখন কেক কাটিং হচ্ছে। Happy anniversary. Same to you. Mama, mukta kholo, ha karo. Hey, hey. অ্যানিভার্সারি দিনটা আমাদের কমপ্লিট হলো আইসক্রিম অর্ডার করে। আমাদের কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো। স্টে টিউনড উইথ আস থ্রি অফ আস।